মাদ্রাসা সালাত দেন আমাকে চিঠি লেখো বুঝুন আমি তো জানি না কেমনে লিখতে হয় একটা কাগজ নিয়ে আসো কাগজ আনছে লম্বা লম্বি ভাজ দিছে এই পাশে তুমি লিখবা এই পাশে আমার জন্য খালি রাখবা আমার উত্তর লেখার জন্য মিজান পড়ে তাকে মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলতেছে আত্মশুদ্ধ চিঠি লেখো আমার কাছে সেখানে আমরা অন্তত কাফিয়া সরঞ্জামিতে আরম্ভ করতে পারি না যে কার মধ্যে কি গুণা আছে লেখো লেখে হ্যাঁ যারা ইজাজত প্রাপ্ত শায়েখ আছে তাদের কাছে লেখো লেখে ওই গুণাটা কিভাবে ছাড়তে পারো এর ব্যবস্থা নাও শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত করলে সওয়াব আছে না করলে গুণা নেই কিন্তু অন্তরের রোগের চিকিৎসা করা অজারু জাহিরাল ইসমি ও বাতিনা এটা তো তাজকিয়া বাতিনি গুণাও ছাড়াও কলবের গুণা জাহিরি গুণাও ছাড়াও এটা ফরজ আইন এটা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ আইন এর জন্য খাস করে শায়খের সাথে তাআল্লুক করা এটাও ফরজ আইন এবং মাদ্রাসার দায়িত্বশীল যারা আছে মোহতামেম নাজিমে তালিমাত হয় তারা তাজকিয়া করে আসবে অথবা আল্লাহওয়ালা বুজুর্গদেরকে আইনে ছাত্রদেরকে তাদের সোহবাতে বসাবে ব্যবস্থা করা দায়িত্ব তাদের উপর ফরজ যাতে তারা তাজকিয়া কি জিনিস বুঝে এবং তাজকিয়া কেন করার জন্য মানসিকভাবে তৈরি হয় তো আমার এই কথার খুলাসা হলো আমরা চারটা জিনিসের ওয়ারিশ ছিলাম কয়টা কিন্তু এখন আমাদের সংযোগ কয়টার সাথে একটার সাথে না আমাদের ছেলেদেরকে আমরা দাওয়াত তবলিগের মেজাজ বানাইতেছি না সুন্নতের ব্যাপক আমলি মস্ক করাইতেছি না আত্মশুদ্ধির ফিকির করাইতেছি তাহলে আমরা জনগণের কাছে টাকা নিলাম ছাত্রদের জীবন থেকে 15 বছর নিলাম প্রত্যেকে দায়িত্ব পালন করো জনগণ ছেলেও দিছে টাকাও দিছে চান্দা দেয় না মাদ্রাসায় জনগণ দায়িত্ব আদায় করছে ছাত্ররা দায়িত্ব আদায় করছে মাঝখান থেকে